জয়গুরু ভিডিওটিকে ক্লিক করার জন্য রিটায়নি চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আর জয়গুরু জানাই মানুষ আজ রাষ্ট্রের বা রাষ্ট্রের মানুষ আজ সবাই বিপদকামী আজকের নিবেদন রাষ্ট্র রিটায়ারি চ্যানেলে আজকের নিবেদন রাষ্ট্র মানুষ সত্যিকার স্বাধীনতা তখনই পায় যখনই তার বিইংটাকে সত্তাটাকে পারিপার্শ্বিক তার প্রবৃত্তির ভেতর দিয়ে খিচড়ে ধরে টুকরো টুকরো করে সাবার করতে না পারে বরং তার আদর্শানুপ্রাণ প্রবৃত্তিগুলি পারিপার্শ্বিকের সেবার ভেতর দিয়ে তাদের প্রত্যেকটিকে সন্দীপ্ত করে বিকামিংয়ের বৃদ্ধি পাওয়ার দিকে অবাধ করে তোলে তখনই সেই হয় তার পারিপার্শ্বিকের কমন ইন্টারেস্ট সাধারণ স্বার্থকেন্দ্র আর তখনই সে স্বাধীন স্বাধীনতার এই আদর্শের ধর্মাশোক যেমনতর তার প্র্যাকটিক্যাল ডোমনস্ট্রেশান বাস্তব পরিচয় দিয়ে গেছেন এত বড়ভাবে আর কেউ দিতে পেরেছেন বলে আমার মনে হয় না তাছাড়া কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ ইত্যাদি প্রেরিত বা অবতারগণ মানব সাধারণের জন্য স্বাধীনতার বীজ অকাতরে ছিটিয়ে গেছেন আর সেই বীজকে যিনি বা যারা যতটুকু পোষণ ও বর্ধন করে করা এবং হাবভাবের ভাবের ভেতর দিয়ে প্রকাশ করেছেন তিনি তাঁরা বা সেই জাতি বা দেশ ততটুকু বা তত বড় তেমন স্বাধীনতাকে উপলব্ধি করেছেন আর দেশ মানেই হচ্ছে আদেশ যাদের এমন আদর্শ নেই যার আদেশ না মেনে চললে মানুষের বিইং অ্যান্ড বিকামিং জীবন ও বৃদ্ধি উপোস করে অবসাতে অবসন্ন হয়ে পড়ে মৃত্যুতে নিঃশেষ হয়ে যায় বাঁচা আর বাড়ার আকুতি যদি এমন কোনো আদর্শের আদেশ আঁকড়ে ধরে লাখো ঝঞ্ঝার দিকে ভূক্ষেপ না করে এগিয়ে না চলে তার বা সেদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা বিকারি রোগীর চিন্তা ও প্রলাপে স্বাধীন হওয়ার মতো এই তো আমি বুঝি অধুনা প্রচলিত কোনো ইজম একই আছে তা আমি বুঝি না আসল ইজুম বলে আমি একমাত্র তাকেই বুঝি যা নাকি আদর্শকে বা ইষ্টকে অর্থাৎ বিকামিংকে উন্নতির পথে চালিত করে এমন তোর প্রেমিক চরিত্র যা প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ভেতর দিয়ে এনভায়রনমেন্টে চালিয়ে তাদের ভিতর একটা বিবর্ধনের আবহাওয়া সৃষ্টি করে মানুষকে ভালোবাসা মাখানো সেবায় আশ্বস্ত ও উদ্বুদ্ধ করে একটা ট্যাঙ্গিবল সর্বাঙ্গীন সার্থক উন্নতির দিকে চালনা করে তাই দেখ তাই যেখানে মূর্ত স্বাধীনতার আদর্শ সেখানেই বাস্তব সেবা সহানুভূতি ভালোবাসার আবহাওয়া চালিয়ে গিয়ে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে ব্যাসটিকে উদ্বুদ্ধ করে কালেকটিভ বডিকে জনমণ্ডলীকে সহজ অনুপ্রাণতায় উন্নতির দিকে অবাধ করেই তোলে আর যেখানে এমন তর হচ্ছে আদর্শ সেখানেই আবার ইহারি যেখানে যতটুকু হচ্ছে সেখানেই এই আদর্শের অভিব্যক্তিও ততটুকু আরও এই কালেকটিভ বডি জনমণ্ডলী যার উপর দাঁড়িয়ে বাস্তবের দিকে হাত বাড়িয়ে তাকে অধিগত করবার প্রচেষ্টা চলছে সেই আদর্শবান কালেকটিভ বডিকেই বা জনমণ্ডলীকেই আমার মতে স্টেট বা রাজ্য বলা হয় যেখানে ধর্ম নেই ধর্মদ্দীপ্ত আদর্শ নেই আদর্শ অনুপ্রাণতায় সেবা ও চলা নেই খামখেয়ালি সেখানে কুকুরের মতো কামড়াকামড়ি করে রক্তারক্তি করে অবশেষে সেই ক্ষতের পচা দুর্গন্ধে তৃষ্টানোই মুশকিল এই তো ইউরোপের অবস্থা তাহলেই বুঝুন স্বাধীনতার পথ কোথায় তাহলে রাজনীতি বলিতে আমি এই বুঝি কোনো পারিপার্শ্বিকের কাহারও বিইং অ্যান্ড বিকামিংকে জীবন ও বৃদ্ধিকে পুষ্ট না করে যদি কেউ বাঁচতে চায় ও পুষ্ট হতে চায় তার ক্রমাগত আফসোসই পুষ্ট হতে থাকে আর সে আফসোসের বাঁচা ভীম পরাক্রমে মানুষের অস্তিত্বকে হীনতায় অবসন্ন করতে থাকে তাই পারিপার্শ্বিকের সেবা ধর্মের একটা প্রধান অঙ্গ আর এই প্রকৃত রাজ বা শ্রেষ্ঠ নীতি আমাদের বৃত্তিগুলি একদম গোল যেন একটা ওয়াটার টাইট বল আর মানুষের মন এমনই আলাদা আলাদা ছিন্ন ভিন্ন কতগুলি বৃত্তি চেত চেতনা তাই এমন তোর মানুষের কোনো জানার সাথে কোনো জানার সাধারণত সমাবেশ ও সার্থকতা নাই এই বৃত্তিগুলি যখন সে ছাড়া অন্য কোনো ইষ্ট বা আদর্শে ভালোবাসার টানে সার্থক হয়ে আদর্শকে প্রতিষ্ঠা করতে উদ্দাম হয়ে ওঠে তখনই এগুলি ক্রম জেনারেলিসেশনে বিধ্বস্ত হয়ে একটি আর একটিকে ফুলফিল পরিপূরণ করে পর্যস্ত হয় আর তখনই তার বৃত্তিভেদ এই আর বৃত্তিগুলি যেন আদর্শ সূত্রে পারস্পর্যে গ্রথিত হয়ে দীপ্তি পেতে থাকে আর তখনই সে নর্ম্যাল ম্যান বা স্বাভাবিক মানুষ বা সহজ মানুষ তাই এই নীতি যখন এমনতর মানুষের বিধানে নিয়ন্ত্রিত হয় তখনই তা প্রকৃত রাজনীতি হতে পারে তাছাড়া অভ্যস্ত বৃত্তিভূতি ধরা ভীমকর্মা কোনো পুরুষ দুরন্দরের হাতে পড়ে নিয়ন্ত্রিত হলেই যা হবার তা হবেই যুদ্ধ ও অস্ত্র ছাড়া তার কাছে সেবার সরঞ্জাম উত্তম আর কি হতে পারে যেখানে এমন আদর্শ মানুষ নেই যার আদেশ বহন করাই জীবনের সার্থকতা সেখানে দেশ মানে কি হইতে পারে আর সে সেবাই বা কি তাহলে দেশের সেবা করিতে হইলে আদেশকে সেবা ওয়ার্ক আউট করিয়া তার সাকসেস সমাধানে আদেশ কর্তার ইচ্ছাগুলির ফুলফিলমেন্ট বা পরিপূরণ আনিতে হইবে নতুবা দেশের সেবা বলে যে কথার প্রচল প্রচলন আছে তা কিন্তু সর্বনাশের সৃষ্টি করিবে কারণ সেবার ভেতর দিয়া যদি আদেশকর্তাকে প্রত্যেকে প্রতিষ্ঠা করিয়া তাহাতে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে বা ব্যক্তিকে উদ্দীপ্ত উদ্বুদ্ধ আপিল ইলিভেশান এ উন্নতিতে ইলেটেড বা উৎফুল্ল করিয়া তাঁকে প্রত্যেকের ইন্টারেস্ট বা প্রয়োজন করিয়া না তোলা যায় তবে সেবা কি হইল আর সে সেবা মানুষকে কি করিতে পারে অসুখ হইলে ঔষধ দেওয়া যাদের খাবার নাই তাদের খাবার দেওয়া আলস্য ও অভাবগ্রস্তকে শুশ্রূষা করা তাদিগকে ভাইটালি ইলেভেট বা সজীবতায় উন্নত না করে তাদের বিইংকে বা সত্তাকে কিউরেটিভ স্টেট বা নিরোগ অবস্থায় না তুলে রেজিস্টিং ক্যাপাসিটিকে প্রতিরোধের শক্তিকে এক্সাইটেড উৎচেতিত বা উদ্দীপ্ত না করে অপোজিশনগুলিকে ম্যানিপুলেট বা পরিচালিত করে ইউজফুল বা প্রয়োজনপূরক করার তৎপরতা না তুলে লিভিডোকে আসক্তিকে ইউনিট সেন্ট্রিক বা আদর্শানুপ্রাণ করে সুপেরিয়র বিলাফ এ বা ইস্টে প্রতিষ্ঠা না করিয়ে যে দেশের সেবা সেই সেবাকে সত্যিকারের সর্বনাশের সেবা নয় এক কথায় যে সেবা পারিপার্শ্বিকে আদর্শকে প্রতিষ্ঠা করে না পারিপার্শ্বিককে তার ইন্টারেস্টে বা স্বার্থে ইন্টারেস্টেড বা সার্থক করে তোলে না আদর্শকে ফুলফিল বা পূরণ করতে পারিপার্শ্বিকের প্রত্যেকের ইলেটেড অ্যান্ড ইলেভেটেড উল্লসিত ও উন্নত করে না সে সেবা তার আদর্শ পূজায় তৃপ্তি লাভ করার উদ্দেশ্যে উদ্দীপ্ত হয়ে উইথ সিম্প্যাথি নার্স অ্যান্ড নাসম্যান্ট এর সহানুভূতি শশ্রূষা ও পুষ্টিদানের তীব্রতায় প্লাবনের মতো পারিপার্শ্বিকের প্রত্যেকের ভেতর উপচে পড়ে না সে সেবা মানুষের বিইংটাকে সত্তাটাকে তার পারিপার্শ্বিকের প্রত্যেকের বৃত্তি ক্ষুধায় আহুতি দিয়া পার্সন বা ব্যক্তিকে যে সাবার করে একটু তাকালেই এনতে দেখতে পাবেন মানুষ লাখো গভর্নমেন্ট হাত করুক না কেন পারিপার্শ্বিকের এমনতর প্রকার সেবা যতক্ষণ পর্যন্ত তার সম্যক স্বার্থ হয়ে না দাঁড়াচ্ছে স্বার্থ মানেই টাকা নয় কো সেবায় পারিপার্শ্বিকের জীবন যশ ও বৃদ্ধিতে উল্লসিত করে তাদের বাঁচা ও বৃদ্ধি পাওয়ার স্বার্থকেই বা স্বার্থকেন্দ্র হওয়াই যে মানুষের প্রকৃত স্বার্থ এই যতক্ষণ মানুষের ইয়াদে না দাঁড়াচ্ছে ততক্ষণ বিকৃত বিধ্বস্তি কি দেশকে ছাড়তে পারে না তা সম্ভব মানুষ যে মানুষকে কোনো প্রকারে সমৃদ্ধ না করে ফাঁকি দিয়ে তার কর্মের ফল কেড়ে নিয়ে উপভোগ করে এই ফাঁকির অস্তিত্ব ভূতের মতন আবছায়া জ্ঞান ও অজ্ঞান অন্ধকারে ঘুরতে ঘুরতে যেখানেই স্থান পাবে তাকে অধিকার না করে সে কোথায় দাঁড়াবে সে তো দাঁড়া সে দাঁও পেলে ধরবেই এ তার মানে ওই ফাঁকির বেঁচে থাকারই আপ্রাণ আকুতি কল্যাণ পশু মানবের জীবন বৃদ্ধিকর সেবা সাহচর্য সহানুভূতি যাতে মানুষের বেঁচে থাকার সম্পদ বড়ো হওয়ার লাওয়াজিমা সঙ্গে সঙ্গে ভাববার খোরাক ইত্যাদির জোয়ার লাগে এমন তর করার হাওয়া যে কোনো রকমেই হোক তুলে চালাতে পারলেই আনাচে কানাচে জীবন প্লাবনের উৎস ওঠে মরণপণে আরও জীবনে উদ্দীপ্ত সমবেগে মানুষ চলতে থাকে অঢেলভাবে তখন যা হবার আপনি উচ্চে ওঠে আর ওইগুলির অভাব যেখানে অথচ চাই স্বাধীনতা লিডার বা নেতা হওয়ার থরবরে নাচুনি হাতনাড়ার তাল বেতাল ছন্দ মাথা কুটাকুটি ভেবরি ছেড়ে কাঁদা হাজার করুক ওই তার ফল যা তা আপনি এসে মানুষকে যা দেবার তা দেবে যা করবার তা করবে এই তো যা বুঝি যা দেখি মঙ্গলময় কথা কাজে যদি মূর্ত হয়ে না ওঠে কথার মঙ্গল কথার বোধেই কথার ভাবেই থেকে যায় বাস্তবের গায়ে তার যে কি হয় তা যখন তার কোনো ইন্দ্রিয়ই বোধ করতে পারে না তখন তার বাস্তব অস্তিত্ব তার অবদ্ধই তাহলে সেই নীতি রাজনীতি যা নাকি মানুষকে ব্যষ্টিভাবে এবং সমষ্টিভাবে স্বাস্থ্যে শিক্ষায় এবং চারিত্রে নিয়ন্ত্রিত করিয়া জীবন বৃদ্ধিকে ক্রমোন্নতির দিকে লইয়া যায় আর যেখানে জীর্ণ জটিল ও মুসিলিপ্ত সেখানেই ব্যভিচার ও বিদ্রোহ অবসম্ভাবী এই রাজনীতি কখনোই কৃতকার্য হতে পারে না আদর্শ বা ইষ্টনীতি যতক্ষণ পর্যন্ত অবমানিত হয়ে ম্লান মুখে করুণ চোখে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে তাই সমাধানই সেখানে আদর্শ বা ইষ্টপ্রাণতা সেখানে উদ্যাম মুখর ও মুক্ত রাজনীতি সেখানে বাস্তবিক রাজনীতি জনকে ক্রমোন্নতির দিকে বাঁচা বাড়ার ঐশ্বর্যে ঐশ্বর্যশালী করে নিরন্তরতায় চালনা করাই হচ্ছে সেবা আর এই জন দিয়েই হচ্ছে জাতি জন বাদ দিয়ে জাতিকে স্বাধীন করার মরকজ যদি রাজনীতির ব্যাপার হয় তা আমার বুদ্ধিতে আসে না স্বাধীন হবে কে জন না জন বাদ দিয়ে হাওয়ায় ঝোলা জাতি নামধেয় যা নাকি মন ও ইন্দ্রির অগচর এমন কিছু তাই যদি হয় তাতে যে আমাদের লাভ কোথায় তা তো বুঝতে পারি না ঐশ্বর্যবান যাদের দিয়ে তার ঐশ্বর্য অনুগমনশীল তাহাদিগকে সেবা সাহচর্য যার যেখানে বাঁচা বাড়ার পুষ্টি যেমন লাগে তেমন করে দিয়ে বাঁচাবাড়ায় পুষ্ট করে ওই স্বার্থ পুষ্টির সরবরাহে নিজের স্বার্থকে পরমপ্রসূ করে নিয়োজিত করাই তো ওই জন ও ঐশ্বর্যবান বিশেষকে পরিবেষ্টিত করে যে প্রত্যেকটি পারিপার্শ্বিক যখনই অমন্তর চলনার মধ্যে বহুদা সমতায় নানা রকমারির ভেতর দিয়ে অথচ ওই এক বাঁচাবাড়াকে সমৃদ্ধ করার চলনায় চলে চলছে তজ্জাত হয়ে তখনই তা সেই জাতিকে স্বাধীন জাতি বলা যেতে পারে না আর কিছু অমনি করেই তো স্বাধীনতা প্রকৃতির নিংড়ে আপনি বেরিয়ে আসে এতে কোনো দিন কোনো রকম বিদ্রোহ সৃষ্টি করতে পারে না এই তো আমি জানি কারণ প্রত্যেক অস্তিত্বই প্রত্যেক অস্তিত্বে বাঁচা বাড়ার মুখ্য স্বার্থ এর সঙ্গে কার বিদ্রোহ হবে ওই বুদ্ধির যখনই যেখানে অপলাপ বরা রবাহুতের ন্যায় গোলমাল তো সেখানেই এসে জোটে দেখতে পাই আর অমন্তর হলে স্বাধীনতা আপনা আপনি জাতিগতভাবে আসে নতুবা আর কি করে আসবে আর এও ছাড়া কোনো দিক দিয়ে কোনো শ্রেষ্ঠ উপায় নেই দেখতে পাওয়া যায় না তাই ওকেই রাজনীতি বলতে হয় আর এর চাইতে যদি শ্রেষ্ঠতর কিছু থাকে যাতে ওই করে তবে সেইটাই রাজনীতি এই তো আমি যা বুঝি এই পর্যন্ত আজকে রাষ্ট্রে সম্পর্কে আলোচনা ঠাকুরের ভাবধারা ঠাকুর রাষ্ট্র সম্পর্কে যে কথাগুলো বললেন তা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আমার কথা বিরাম দিলাম সবাই ভালো থাকবেন সবার সুস্থ সস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করি পরম পিতা রাতুল চরণে জয়গুরু বন্দে পুরুষোত্তম